নমস্কার বন্ধুরা, সিপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের সামনে করে দেখাবো খুবই প্রয়োজনীয় একটি উপকরণ। বাজারে বিভিন্ন রকমের বেডগ্রাম পাওয়া যায়, আজকে আমি তোমাদের করে দেখাবো খুব সহজ উপায় বেডগ্রাম। চলো তাহলে বেডগ্রামটা তৈরি করা যাক। বেডগ্রাম তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাউরুটির সাইডের অংশগুলো। পাউরুটির মাঝের অংশটা দিয়ে আমি একটা অন্য রেসিপি তৈরি করেছিলাম, পাশের অংশটা ফেলে না দিয়ে ওটা দিয়েই তৈরি করে দেখাবো বেডগ্রাম। পাউরুটিগুলোকে প্রথমে আমি একটা তাওয়ায় ছেঁকে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পাউরুটিগুলোকে ছেঁকে নিতে হবে। পাউরুটিগুলোর একটা সাইড ছেঁকে নেওয়া হয়ে গেছে, উল্টে আরেকটা সাইড ছেঁকে নেব। পাউরুটিগুলো দু সাইডই আমার খুব সুন্দর করে ছেঁকে নেওয়া হয়ে গেছে। পাউরুটিগুলোকে এবার আমি তুলে নেব। সব পাউরুটিগুলোকে দেখো আমি খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি। নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার। এবার হাত দিয়ে পাউরুটির পিসগুলোকে ছোট ছোট টুকরো করে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। এইভাবে সব পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। এবার রুটিটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো পাউরুটিগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, তৈরি হয়ে গেল আমার বেডগ্রাম। বেডগ্রামগুলো দেখো কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। তোমরা এই বেডগ্রামগুলোকে কন্টেনারে ভরে দু তিন মাস ব্যবহার করতে পারো। আমার এই পদ্ধতিতে বেডগ্রাম তৈরি করাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছায়। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থেকো, আর পুরনো বন্ধুরা কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না।